আসসালামাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে। আজকে চলে আসলাম আর একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে একটা এসএস ফাইল আপনারা আনলক করবেন। তো চলুন চলে যাই আমাদের মেইন স্ক্রিনে। ওকে, মেইন স্ক্রিনে চলে আসছি, আশা করি দেখতে পারতেছেন। এবার চলে যাই আমাদের যে ফাইলটাতে কাজ করব। তো এটা হচ্ছে গাইজ আমাদের ফাইলটা। তো মেইনলি এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে ডেফ এখানে আমাদের ইঞ্জিন হচ্ছে 900। আচ্ছা, একটু এডিট করে দেই, 600, এখানে হচ্ছে 347। তো এই হচ্ছে আমাদের ইঞ্জিন। ওকে, তো এই ফাইলটাকে এখন আমরা আপনাদের লক করে দেখাবো, সরি লক বলতেছি, আবার রিস্টোর করে দেখাবো কিভাবে আবার এসসিএস ফাইলে রিস্টোর করবেন। তো আগে বের হয়ে এখান থেকে, সরি করে বের হয়ে গেছি। ওকে, তো আমি আপাতত এইভাবে দেখিয়ে দিই। এইভাবে আপনি আগে ফোল্ডার ফাইলগুলো সিলেক্ট করে নেবেন, নিয়ে এই যে এই এসসিএস আর্কাইভার ডট এক্সের উপর ড্র্যাগ করে ছেড়ে দিবেন। দেন ফাইল ক্রিয়েট, এবার ফাইল নেম, সেটা এই যে দেখতে পাচ্ছেন নেমটা, ডিএলসি আন্ডারস্কোর ল্যাক্স আন্ডারস্কোর ডিকে ডট এস সি এস, দেখতে পারতেছেন, সরি একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ডিএলসি আন্ডারস্কোর ফ্ল্যাক্স আন্ডারস্কোর ডিকে ডট এস সি এস। ওকে, এবার এই দুটো অপশন দিবেন। তার আগে এইখানে একটা কাজ করতে হবে। আমরা এখন মানে আপনার এই ফাইলটা যেখানে আমি যেখানে কাজ করতেছি সেই ফোল্ডারটাই এখন সিলেক্ট করে দিব। এই যে এই ফোল্ডারটা আমি বর্তমানে এখানে কাজ করতেছি, এই যে দেখেন ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ওকে, ইউজ কম্প্রেশন, এইটা এই দুটি যদি না দেন আপনাদের ফাইলটা অতিরিক্ত বড় হবে। যেমন ফাইলটার বর্তমান ফাইল সাইজ হচ্ছে 1.5 জিবির মতো। হ্যাঁ, সো এই দুটো অপশন দিবেন, দেন ক্রিয়েট করবেন। ওকে, এটা একটু টাইম নেবে, বেশিক্ষণ নেবে না, অল্প কিছুক্ষণ টাইম নেবে। তো আমরা কিছুক্ষণ ভিডিওটা স্কিপ করি।
ওকে, তো এখন আচ্ছা একটু রেকর্ডিংটা আমরা বন্ধ করে দিলাম, তো চলে আসলাম। এবার আমরা ওই যে ট্রাক ডিলার্সে যাব, দেন ম্যাপ ডিলারটা সিলেক্ট করলাম, ভিজিট সিলেক্ট ডিলার দিলাম। আচ্ছা এটা না দিয়ে এইটা হচ্ছে আমাদের মডটা, সেটা আমরা এডিট করলাম। তো এবার এই দেখতে পাচ্ছেন এখানে 600 এইচপি আর 447 কিলোওয়াট কনফিগারেশন দিয়ে দিয়ে দিলে ইঞ্জিনটা 600 এইচপি 800 ওয়াট 747 কিলোওয়াট আর 1020 1000 থেকে 2700 আরপিএম যেটা আমরা দিয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন দেখা হবে এবং আরো নতুন নতুন সেশন নিয়ে আরো কিছু ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত।